হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি অবশ্যই ভালো আছেন। আমি আসলাম আপনাদের মাঝে সৌদি আরবের একটা কোম্পানির বিষয়ে কথা বলবো বলে এবং তথ্য দেব যে এই কোম্পানিটা কেমন হবে বা কোথায় কোথায় এটার কাজ আছে বা কি কি জায়গায় কাজ দেবে। সেটা হচ্ছে আবদাল কোম্পানি। আমার কয়েকজন ভাই আছে যে আমাকে প্রচুর রিকোয়েস্ট করতেছেন যে ভাই প্লিজ আবদাল কোম্পানির বিষয়ে একটা ভিডিও করুন, আবদাল কোম্পানির বিষয়ে কিছু বলুন, কি কাজ আছে বা কি কাজ করায় বা কোম্পানিটা কেমন বা এটা সুযোগ সুবিধা কেমন, সে বিষয়ে আমি বলার জন্য আমাকে প্রচুর অডিয়েন্স আছে যে আমাকে কমেন্ট করতেছেন। অবশ্যই যারা কমেন্ট করতেছেন আপনারা অবশ্যই দেখেছেন যে আবদাল কোম্পানির বিষয়ে আমাকে প্রচুর রিকোয়েস্ট আসতেছেন। তো আজকে মূলত আমি সেই বিষয়ে আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না, আমি ছোট্ট করে ভিডিওটা করার চেষ্টা করব। বন্ধুরা, আমি মেইন কথাতে চলে আসি, আপনাদের টাইম ওয়েস্ট করব না। অবশ্যই মেইন কথা হচ্ছে আবদাল কোম্পানি, সৌদি আরবের যে আবদাল কোম্পানি, কোথায় কোথায় আবদাল কোম্পানির কাজ সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি হচ্ছে রিয়াদ, জেদ্দা। সবচেয়ে বেশি আবদাল কোম্পানির কাজ হচ্ছে রিয়াদ এবং জেদ্দা এবং বাহা। তো আমি মূলত বলবো যে প্রথম যে কাজটা সেটা হচ্ছে কি জায়গায় বা কোন জায়গায় আপনাদের কাজ দেবে। সবচেয়ে বেশি পাবেন আপনারা মেডিকেল সেন্টারে, মেডিকেল কমপ্লেক্সে। তো মেডিকেল এবং হসপিটালের মধ্যে সবচেয়ে বেশি কাজ দিয়ে থাকে এই আবদাল কোম্পানি। তো আমি তথ্য নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আমি যে অডিয়েন্স আমাকে কমেন্ট করেছিলেন তাদেরকে আমি কমেন্টে রিপ্লাই দিয়েছি। আমি পুরো ডিটেল জেনে আপনাদের মাঝে আমি ভিডিও করব। তো অবশ্যই আমি আপনাদের মাঝে তথ্যটা নিয়ে এসে আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো যে জেদ্দাতে, জেদ্দাতে মেডিকেল কমপ্লেক্সে এবং রিয়াদে শপিং কমপ্লেক্সেও কাজ দিয়ে থাকে যে আবদাল কোম্পানি। তো বেতন কেমন হবে সেটা অবশ্যই আমি বলতে পারবো না 100%। বেতন হয়তো একটু কম হবে, আবারও বলবো এটা কিন্তু ডাইরেক্ট কোম্পানি। তো ডাইরেক্ট কোম্পানিতে বেতন একটু কম হয়েই থাকে, এটা সাপ্লাই কোম্পানি না। সাপ্লাই কোম্পানি হলে অবশ্যই 1,000-1,200 বা 1,000+ মধ্যে অবশ্যই থাকতো বা আপনারা বেতন পেতেন, কিন্তু এটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানি। তো ডাইরেক্ট কোম্পানিতে কিন্তু বেতন 100-200-300 রিয়াল কিন্তু কম হবে। তো হতে পারে বেতন আপনার 600-700-800 কিংবা 900 রিয়াল হতে পারে আপনার বেতন। কিন্তু বেতন কি বাড়বে? হ্যাঁ, বেতন অবশ্যই, হয়তো ছুটিতে আসার পর যখন আবার রিটার্ন যাবেন ছুটি কাটিয়ে, তারপর গেলে অবশ্যই বেতন বাড়বে বা প্রতি বছর বছরও বেতন বাড়তে পারে। তো যারা কোম্পানিতে ডাইরেক্ট যেতে চাচ্ছেন সবচেয়ে বেস্ট হবে। আর যারা আমাকে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা কোম্পানির বিষয়ে আমার কাছে থেকে তথ্য জানতে চেয়েছেন এবং আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারতেছি। আমি নিজেকেও ধন্য মনে করব যে আপনারা আমাকে সাপোর্ট করতেছেন, কারণ আপনাদের সাপোর্টে আমি উপরের দিকে উঠতে পারতেছি। তো বন্ধুরা, যে আবদাল কোম্পানি, আবদাল কোম্পানির সুযোগ সুবিধাটা কেমন? সুযোগ সুবিধাটা এটাই যে 8 ঘন্টা ডিউটি। 8 ঘন্টা ডিউটির পর আপনি যদি কোনো পার্ট টাইম জব খুঁজে নিতে পারেন তাহলে অবশ্যই আপনি পার্ট টাইম জব করতে পারবেন, সেটা আসবে আপনার এক্সট্রা টাকা। তো সুযোগ সুবিধা আপনাকে তো আর সবকিছু তো দিয়ে দেবে না, সুযোগ সুবিধা এটাই কোম্পানি থেকে আপনি সুযোগ সুবিধা পাচ্ছেন। আপনাকে যখন যাবেন, যাবার পর আপনাকে ইকামা বানিয়ে দেবে, প্রতি বছর বছর ইকামা দেবে, আপনাকে থাকার জায়গা দেবে, এটা হচ্ছে সুযোগ সুবিধা। এবং আপনি যখন ছুটিতে আসবেন, ছুটিতে আসার সময় আপনি যখন বাংলাদেশ আসবেন তখন হাফ ডাউন টিকেট দেবে। যদি হিসাব আপনাকে দেয় যে প্রতি বছরে কিন্তু একটা হিসাব থাকে কোম্পানির, সেই হিসাবটা কিছু কোম্পানি আছে ছুটির সাথে দিয়ে দেয়, আর না হয় আপনি যখন একবারে চলে আসবেন তখন হয়তো পেতে পারেন। সুযোগ সুবিধা হচ্ছে এগুলি। তো আবদাল কোম্পানি কেমন? হ্যাঁ, আবদাল কোম্পানি অনেক ভালো ডাইরেক্ট কোম্পানি। আমি প্রথমেই বলেছি এটা ডাইরেক্ট কোম্পানি, অনেক ভালো একটা কোম্পানি। আপনারা চাইলে যেতে পারেন, যদি আপনারা ভিসা পান, কোনো দালালদের সাথে যদি আপনি পেয়ে থাকেন তো অবশ্যই ভালোভাবে কন্ট্যাক্ট করে যাবেন, কারণ দালালরা আপনাকে বলবে এই ভিসা, দালালরা বলবে এই কাজ, দালালরা আরেক কাজ বলে অন্য কাজে দিয়ে দেবে, তখন কিন্তু আপনি ওখানে যাওয়ার পর কিছুই করতে পারবেন না, কারণ আপনি টাকা পয়সা খরচ করে যাচ্ছেন। তো অবশ্যই সেই বিষয়টাও আপনি লক্ষ্য রাখবেন। তো আবদাল যে কোম্পানিটা, আবদাল কোম্পানিটা মূলত কিন্তু
দাম্মামেও আছে, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে রিয়াদ, জেদ্দা এবং বাহাতে। তো বন্ধুরা, আমার কথাগুলি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। যারা আমাকে কমেন্ট করেছিলেন আমি একটা ভিডিও করার জন্য, অবশ্যই আপনাদের ভিডিওটা আমি করে দিয়েছি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটা যদি না ভালো লাগে থাকে তাহলে ডিসলাইক দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি লম্বা করবো না। যাওয়ার আগে বলবো যে যারা আমার নতুন অডিয়েন্স এসেছেন, আমার ভিডিওটা দেখতেছেন, সো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরকম ভালো ভালো কিছু তথ্য পেতে আপনাদের মোবাইলের জন্য সবার আগে নোটিফিকেশন চলে আসে। তো চেষ্টা করবো নেক্সট কোনো ভিডিও ভালো কিছু তথ্য নিয়ে আসার জন্য। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।